হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 8:30, সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা অনেকেই বলছো তুমি কেন নতুন ভিডিও দিচ্ছ না, নতুন ভিডিও দাও, নতুন ভিডিও দেখবো। তো হয়েছে কি, আসলে আমার ফোনে মানে গ্যালারি ভর্তি হয়ে যাওয়ার কারণে একটু অসুবিধা হয়েছে। তো আমি যে একটা ব্লগ করেছিলাম আগের দিন, সেটা কী কারণে ডিলিট হয়ে গেছে, ওই জন্য তোমাদের ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি। তো আজকে তোমাদের আমি দুটো খুশি খবর দেব। সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমি তোমাদেরকে কেক বানিয়ে দেখাবো, আর সেকেন্ডটা দেখতে মানে সেকেন্ডটা শুনতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমার এখন 8:30 যেহেতু বাজে, আমার অনেক কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তো আমি এখন সকালের খাবারটা বানাবো। চলো তাহলে দেখে নেবে কী করে আমি সকালের খাবারটা বানাই। চলো, এখানে ডিম সিদ্ধ করছে, মেয়ে খাবে, আর পাশে ভাত বসিয়ে দিয়েছি। আর এই মাছটা সকালবেলা করব, পুরো পাতলা ঝোলে, যে ডাটা আলু দিয়ে পাতলা ঝোল করব। আর এটা দুপুরের জন্য, মা কেটে রেখেছে মাছগুলো সব, আমি এসে রান্না করব তাই জন্য। তো দেখো এগুলো এখন সকালবেলা রান্না করব, ভাত বসিয়ে দিয়েছি বললাম তো প্রথমেই। আর ডিম সিদ্ধটা হয়ে গেলে আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো, পুরো সিম্পল, কোনো মশলা দেবো না এতে, কারণ মশলা খায় না সকালবেলা। পুরো পাতলা, কী বলবো, মানে কালো জিরে দিয়ে, নুন আর হলুদ দিয়ে যেটা করা হয় পাতলা ঝোল ধনে পাতা দিয়ে, সেটাই করব। বেশি রিচ করি না সকালবেলাও, একদম অল্প তেলে করি আমি। আর তোমরা ভাবতেই পারো যে এত সকাল সকাল মাছ কোথা থেকে এসছে। তো আজকে সকালবেলা আমাদের মানে ভেড়ি তো দেখিয়েছি, তো ভেড়িতে মাছ ধরা ছিল। তো যেদিনকার মাছ ধরা থাকে সেদিনকার আমাদের পুকুরেরই মাছ আনা হয়। তো সকাল বা সকাল মাছ নিয়ে এসেছি, ওটা হচ্ছে যে এখন যেটা রান্না করছি সকালবেলা, এটা হচ্ছে সরপুঁটি, মানে পুঁটি মাছটার যে বড় হয় ওটাকে সরপুঁটি বলে। আর ওই মাছটার নাম কি সঠিক আমি জানি না, হয়তো কী হবে আমি জানি না। তো ওই মাছটা দুপুরে রান্না হবে। আর মা বলেছিল মাছগুলো কড়া করে করে ভাজতে, তাহলে ভালো লাগবে খেতে, তো সেরকমই করেছি আমি। তো আমার মাছ কমপ্লিট। তো এখন কিছু জামা কাপড় কেচেছিলাম ওয়াশিং মেশিনে, তো সেগুলোই এখন মেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, আর আমি ওকে তোমাদের দাদাভাইকে বাজারে পাঠিয়েছি দুপুরবেলা, আমি মানে বিকেলবেলা কেক করব বলে কিছু জিনিস আনতে পাঠিয়েছি। তো দেখো বৃষ্টি নেমে গেছে, ও অবশ্যই ভিজতে ভিজতে যাবে আর ভিজতে ভিজতে আসবে, এটাই হবে। তো জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি, মেয়ে হচ্ছে যে মার কাছে রেখে এসেছি ওকে। তো আমার দুপুরের রান্নাবান্নাও হয়ে গেছে, এই দেখো চলে এসছে বলতে বলতে। আমি যেটা ভেবেছি ভিজতে ভিজতেই এসছে, ছাতা যতই থাকুক তাও ভিজতে ভিজতেই এসেছে। তো চলে এসছে, তো এগুলো দিয়ে আমি কেকটা করবো। তো দেখতে থাকো কি করে আমি কেকটা করি। তো এখন খেয়ে দিয়ে আসলাম, একটু রেস্ট করি, তারপর কেকটা করবো। এখন আমি সব গুছিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ 3টে ডিম, এখানে দুধ রয়েছে, লিকুইড দুধ, আমুল দুধ, কফি, আর হচ্ছে বেকিং পাউডার, সাদা তেল, চিনি এবং ময়দা। ব্যাস এই কটা উপকরণই হয়ে যাবে। আর তোমরা সবসময় দেখবে এই যে কাপ নিয়েছি, আমি 3টে কাপ নিয়েছি, তো এই 3টে কাপই তুমি এক মাপের নেবে। আর পরিমাপগুলো যেমন চিনি, তেল, ময়দা, এই পরিমাপগুলো পুরো এক মাপই রাখতে হবে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah.
তো আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। আর আমার মিক্সচার মেশিনটা খারাপ হওয়ার জন্য চিনিটা মিক্সচার মেশিনে পেস্ট করে নিই। তোমরা মিক্সচারে পেস্ট করে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে আরও। এবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে ফেটাবো। দেখবে ফেটাতে ফেটাতে ফেনা ভাবটা চলে আসবে, ক্রিমি টাইপের হয়ে যাবে। তো দেখো ক্রিমি টাইপের হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ময়দা দিয়ে দেব। আমি প্রথমেই বলেছি এই তিনটে জিনিস পুরো কাপ অনুযায়ী মেপে মেপে রাখতে হবে, তাহলে কেকটা পুরো সুন্দর হবে। তোমাদের অনেক অনেকের কেক হয় ফেটে যায় বা ফোলে না বা খেতে ভালো হয় না, কিন্তু আমারও প্রথম প্রথম হয়েছে, বলা ভুল, আমারও প্রথম প্রথম এরকম অনেক হয়েছে। কিন্তু তারপর আমি দেখলাম পরিমাপগুলো ঠিকঠাক দিলেই কেকটা পুরো পারফেক্ট হয়। তো আমার এখন আর কেক খারাপ হয় না, আমি যতবারই করি ততবারই এখন ভালো হয়। মানে আমি করতে করতে অভ্যাস হয়ে গেছে, আমি এটা মাঝে সাঝেই করে থাকি। তো এটা আমি ফেটাতে ফেটাতে দেখো ক্রিমি ভাব চলে এসছে। আর এখানে দুধটা হচ্ছে তোমরা উংস গরম জলে ক্যাডবেরিটা দেবে, তাহলে ক্যাডবেরিটা গলে যাবে। আর যদি ঠান্ডা দুধে দাও তাহলে কিন্তু ক্যাডবেরিটা গলবে না। তো আমি উংস গরম দুধেই এই ক্যাডবেরিটা ইয়ে করেছি, রেখে দিয়েছি। তো এটা পুরো গলে গেছে। এবার আমি এখানে পাউডার দুধ দেব। তোমরা তোমাদের পরিমাপ মতো দিতে পারো, আমি এখানে 3 চামচ দিয়েছি। আর দিয়ে দেব কফি, যেহেতু এটা আমি চকলেট কেক করছি। আর চকলেট কেক যদি তোমরা ভালো না খাও তাহলে কফিটা দেবে না। দেখো কী করছে। তো কফি দিয়ে দেব আমি, 2 চামচ কফি দেব। কফিটা দিলে কি হয়, তোমার যে ডিমের গন্ধটা সেটা থাকে না, ফ্লেভারটা ভালো আসে এবং কালারটাও সুন্দর আসে, মানে চকলেট কালার চলে আসে। তো আমি এখানে একটা ক্যাডবেরি ইউজ করেছি, তোমরা চাইলে 2 ক্যাডবেরিও দিতে পারো। তো আমি 2 চামচ কফি দিয়ে দিলাম। এবার এটাকে ফেটাবো। তো এবার আমি এখানে বেকিং পাউডার দেব। অনেকে বেকিং সোডাও দেয়, বেকিং পাউডারও দেয়। তো আমি এটা কেকের বেকিং পাউডার দিচ্ছি। তো এখানে মাপটা তোমরা দেখে নাও, পুরো 1 চামচ দিলাম আমি। পুরো 1 চামচই ভর্তি ভর্তি দেবে। তো 1 চামচই দিতে হবে কেকে, কারণ যেহেতু 3টে ডিম দিয়ে করেছি। তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব, যত ফেটাবে তত কেকটা ভালো হবে। তো দেখো এটা পুরো ফেনা ভাব চলে এসেছে ফেটাতে ফেটাতে, যত ফেটাবে ততই ভালো। তো এরকম একটা বাসন নিতে হবে। তো আমি এই বাসনটাই যখন থেকে মেক করি এই বাসনটাই করি, ওই জন্য আজকেও এই বাসনটাই করবো। আর আমি রাইস কুকারেও করি, গ্যাসেও করি। তো আজকে আমি গ্যাসেই দেখাবো, অন্য একদিন রাইস কুকারে করি। তো প্রথমে এটাকে তেল মাখাবো, তেল মাখিয়ে তারপর আমি ময়দাটা মাখাবো। অনেকে কাগজ মাখায়, তেল মাখিয়ে তারপর ভালো করে কাগজ দিয়ে র্যাপিং করে। তো ওটার থেকে আমি ওটা বেশি ঝামেলা মনে করি, ওই জন্য আমি এটা দিয়েই শর্টকাটে করি। তো প্রথমে তেলটা দেবো। এটা যতক্ষণ ফেনা ফেনা না উঠবে ততক্ষণ ফেটাতে হবে। তো আমি তো এতক্ষণ ফেটালাম, দেখো ফেনা ফেনা উঠে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এটা। তো এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আমি ডেক্সিটার মধ্যেই বসাবো। তো ডেক্সিটা এরকম হাত দিয়ে দেখবো, যখন গরম হবে তখনই এটা বসাবে। আর বসাবে হচ্ছে কিসের মধ্যে, এরকম একটা স্ট্যান্ড নিতে হবে। সবার বাড়িতে এরকম স্ট্যান্ড থেকে যায় থেকে থাকে। তো এরকম স্ট্যান্ড এখানে বসিয়ে তারপর আমি কেকটা দিয়ে তারপর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস এটা গরম হয়ে গেছে, স্ট্যান্ডটা দিয়ে দিলাম। এবার আমি এই যে কেকটা করেছি এটা দিয়ে দেবো। আমি হাইতে করে রেখেছিলাম প্রথমে, তো এখন পুরো মিডিয়াম লোতে, একদম লোতে রেখে দেবো 40 মিনিট। 40 মিনিটের মধ্যেই হয়ে যাবে এটা। তো আমি 40 মিনিট পর আবার ফিরে আসছি।
তো কেকটা হতে যেহেতু এখনো 40 মিনিট বাকি তো আমি এদিকে অন্য কাজ সেরে নিচ্ছি। তো শুভ আম এনেছে কতগুলো, মাও এনেছে কিছু, তো সেই আমগুলো ফ্রিজের মধ্যে ঢোকাচ্ছি আমি সবগুলো, কারণ ঠান্ডা আমি খেতে ভালো লাগে একটু ঠান্ডা হলে, আর আমগুলো নষ্ট হবে না ওই জন্য। আর দেখো কত পাতি লেবু এখানে, তো এগুলো খাওয়া হয়। তো এখন দেখাবো, 20 মিনিট হয়ে গেছে, কেকটা কতটা ফুলেছে সেটাই তোমাদেরকে দেখাবো। এতটা ফুলে গেছে, আরো ফুলবে, আরো হবে। আমি একবারই চেক করলাম, বারবার চেক করলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে, একবারই চেক করে এরকম একটা সলার কাঠি নেবে, তো সলার কাঠি দিয়ে আমি চেক করবো হয়েছে কিনা। হয়ে গেছে দেখো, মানে তোমার কেকটা যদি না হতো তাহলে দেখো এখানে লেগে থাকতো, তো এখানে আমার কিছুই লাগেনি, তো আমার কেকটা এমনিই হয়ে গেছে। তো আমি এটাকে নামাবো, দেখো প্রথমে তোমরা এরকম একটা ছুরি নেবে, ছুরি নিয়ে সাইডটা জাস্ট এরকম একটু সরিয়ে সরিয়ে দেবে যাতে কেকটা লেগে না যায়। তারপর এরকম একটা থালা দেবে, এটাকে ডেকোরেশন করার জন্য আমি ওরিও বিস্কুট এনেছি। তোমার দাদা থেকে জেমস আনতে বলেছি, সে জেমস আনতেই ভুলে গেছে, তো জেমস দিয়ে করলে আরও সুন্দর লাগে দেখতে। তো কিছু করার নেই, যেহেতু তুই ওরিওটাই সম্বল, এটা দিয়েই করবো। তো দেখো till I get up, time is barely on our side, I don't wanna waste what's left, the storms we chase are leading us, and love is all we'll ever trust, yeah. Till I get up, time is barely on our side, I don't wanna waste what's left, the storms we chase are leading us, and love is all we'll ever trust, yeah. এখন আমি এটাকে কাটবো, আর এটা করতে আমার ভীষণই ভালো লাগে, তো কাটা যাক। মনে হচ্ছে আমার হ্যাপি বার্থডে। তো আমি কেকটা দেখাচ্ছি, দেখো পুরো সফট কেক, পুরো সফট কেকটা আমি যেরকম দেখিয়েছি ওরকমভাবে সব নিয়ম যদি করা হয় তাহলে কেকটা এরকম হবে। তোমাদের অনেকের কেক আছে হয় না, বা ভেঙে যায়, বা ফোলে না, বা কারো মানে কম পড়ে জিনিসের ওজন, কিন্তু সব যদি পরিমাপ মতো দেওয়া হয় তাহলেই কেকটা সুন্দর হবে। তো আমি সব পরিমাপ মতো দিচ্ছি বলে কেকটা এরকম হবে, তো খাওয়া যায় না, লোভ সামলাতে পারছি না। খেয়ে বলো কেমন হলো, তুমি তো জেমসটা এনে দিলে না। জেমসটা অ্যাকচুয়ালি আমি বাজারে খুঁজেছিলাম, পাইনি। খাও তাহলে, লকডাউন। ভালো ভালো হয়েছে, তোমার কেকটা বলতে আমি ভালো হয়, আমার তো ভালোই হয়েছে। থ্যাংক ইউ, খারাপ হয়নি। তো আমাদের কেক খাওয়া কমপ্লিট, কেকটা খুবই ভালো আছে খেতে, বাবাকে বাবা মা সবাইকে দিয়ে এসেছি,
তো এই কেকটা বাবা কি বলবো বাবা ভীষণ ভালো খায়, বাবা বাইরের কেক খেতে চায় না, তো বাবা আমাকে প্রায় সময় মনে করিয়ে দেয় যে বাড়িতে তো কেক বানাতে পারো, তো যখন বলে তখনই আমি কেকটা করে দিই। আর বাবা সঞ্জিতা তো ভীষণ ভালো খায়, এমনও দিন গেছে সঞ্জিতার জন্য আমার দুটো কেক বানাতে হয়েছে, মানে একটা করে তারপর আর একটা করেছি, কারণ সবাই এটাই খায়, এটা ভালো খায়, ওই জন্য বাড়ির কেকটা বাইরের কেক থেকে। কিন্তু আমি বাইরের কেকটা বেশি ভালো খাই, কিন্তু বাড়ির সবাই আমার হাতের কেকটাই বেশি ভালো খায়। তো তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো, আমি যেরকম যেরকম করে দেখিয়েছি ওরকম সেম প্রসেসে করলে তোমাদের কেকটা সেম এরকমই হবে। তোমরাও অনেকে পারো, কিন্তু আমি যেরকমভাবে দেখেছি তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে প্লিজ জানিও কেকটা কেমন হয়েছে আর ব্লগটা কেমন হয়েছে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব না করলে তো আমার কোনো ভিডিও তোমরা দেখতে পারবে না। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, ভালো থেকো সুস্থ থেকো। আর বলবো আর হচ্ছে যেটা খুশির খবর বলেছি সেকেন্ড খুশির খবরটা বলবো। তো সেকেন্ড খুশির খবর হলো আমি বাপের বাড়ি যাচ্ছি। তো লকডাউনের কারণে আমি দু মাস বাপের বাড়ি যাইনি, তো দু মাস পর আমি বাপের বাড়ি যাচ্ছি, আর বাপের বাড়ির কথা শুনলেই মনটা পুরো খুশিতে ভরে যায়। তো আমি যাচ্ছি মানে জামাই ষষ্ঠীর দু তিন দিন আগে যাব আমি। তো এটাই হচ্ছে আমার খুশির খবর, ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি, মানে যাব তো বুঝতেই পারছো। আর হচ্ছে তোমরা আমাকে পার্সোনালি অনেকে কমেন্ট করে জানিয়েছো যে তোমার হেয়ার ট্রিটমেন্ট দেখাও, তো অবশ্যই আমি আমার হেয়ার ট্রিটমেন্টটা দেখাবো। তো আমি ব্লগটা এখানে শেষ করছি, আর ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও। তো এখনকার মতো বাই।